শিশুকুটি, এরকম কেন হলো? পাতামে তুমি একটু শান্ত হও। পাতামে জানো কি, তোমার লাগনা একদম দিদি ভাইয়ের মতো। আমরা যদি এরকম করে রাগ করি তাহলে মার কি হবে? তুমি তো ঠিকই বলেছো শিশুকুটি, আমরা যদি এরকম করি তাহলে মাকে কে দেখবে? সোনা, রূপা, তোমাদের জামা কাপড় গোছানো হলো? এক্ষুনি বেরোতে হবে তো। মা, আমরা কখন বেরোবো? এই তো মা, এক্ষুনি বেরোবো আমরা। মা, আমরা বাবাকে একবার দেখতে যাব। না মা, থাক, আমরা বাবাকে দেখতে যাব না। খুব কষ্ট হচ্ছে না রে? আমি জানি সোনা মা, তোরা এভাবে যেতে চাস না, কিন্তু আমিও যে আর থাকতে পারবো না মা। আমি তোদেরকে বাবার কাছেই রেখে যেতাম, কিন্তু তোদের বাবা তোদের সামনে দেখলি এখন। তাহলে কি আমরা আলাদা হয়ে যাব মা? আচ্ছা শোনো মা, তুই মায়ের কাছে থাকতে পারবি তো? খুব পারবো মা, আমি তোমার সঙ্গেই যাব। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই আমি যাব। আমি তো তোমার নিজের মেয়ে, কিন্তু বাবা তো কিছুই বলে না। আমি যে বাবা সত্যিকারের মেয়ে সেটা তো বাবা মানতেই চায় না। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাব মা। তোমাদের গোজগাছ করা সব হলো? এই তো দাদা, মোটামুটি হয়ে এসেছে শেষের দিকে। চলো চলো, এবার সব ব্যবস্থা করা হয়ে গেছে। হ্যাঁ, ভোর হতে চলেছে, এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ, ভোর ভোর যাওয়াই তো ভালো দীপা, অনেকটা রাস্তা যেতে হবে তো। দীপা, বৌদি, তুমি ওদের দুজনকে নিয়ে ভেতরে যাও। প্লিজ এরকম করো না আবার। বৌদি যাও। সোনা, রূপা, চলো ভেতরে চলো। এসো। না, আপনি ভেতরে যেতে পারবেন না ডাক্তার বাবু। আমি এখানে কোনো অশান্তি করতে আসিনি, আমাকে একবার ওর সাথে দেখা করতে যাও। সোনাকে আমি একবার শোনা শোনা করছে কে? সোনা? দীপা, সোনা কেউ হয় না আপনার। তাই আর কোন কোন কারণে সরি বলবেন? আর যে কারণে হোক না কেন, তোমার কোনো ভুলের জন্য আমি সরি বলতে আসি। তাহলে কেন এসেছেন? আমি আমি সোনাকে খুব মিস করছিলাম, ওকে আমি একবার দেখে। সোনা, যে মেয়ের আসল পরিচয় আপনি সকলের সামনে মানতে পারবেন না, বলতে পারবেন না, তাহলে সেই মেয়ের সাথে আপনি আড়ালে দেখা করতেও পারবেন না। আমাকে একবার ওর সাথে দেখা করতে। না বললাম তো, ওরা এখন ছোট, ওরা এখন এসবের কিছুই বুঝবে না। বড় হলে যখন ওরা বুঝতে শিখবে তখন ওরা নিজেরাই আমাকে প্রশ্ন করবে। নিজের আত্মসম্মানের জন্য যে লড়াই আমি করেছি সেটা ওদের হয়ে কেন করলাম? তখন আমি ওদেরকে কি জবাব দেব বলতে পারেন? ওরা আমাদের কথা কিছুই শুনতে পাবে না। ওরা কি বলছে আমরা তো কিছুই বুঝতে পাচ্ছি না। আমরা তো চড়ে যাবো, যাওয়ার আগে বাবাকে এখান থেকেই দেখি। আমার মেয়েদের কাছে আপনি আসবেন না। ভালোভাবে বলছে এখন, don't make me to force you। আপনি কি কি করতে পারেন, কতটা নিচে নামতে পারেন সবটা আমি দেখে নিয়েছি।
আপনার যা করার হয় আপনি করে নিন। আমি সেরকম কিছু চাই না, তাই আমাকে আটকেও না। সোনার সাথে আপনার আর দেখা হবে না, তাই কথা না বাড়িয়ে এক্ষুনি এখান থেকে চলে যান। ডাক্তারবাবু, আমি হাত জোর করছি আপনার কাছে, আর কথা না বাড়িয়ে চলে যান এখান থেকে। এই যে ডাক্তারবাবু, যে তা কি মনে করে এখানে এলেন? টিভিতে তো দেখলাম, তারপর আবার এসছে বউয়ের কাছে। শান্তি হয়েছে আপনার? দেখে নিয়েছেন? আর কি কি বাকি রয়েছে বলতে পারেন? যেদিন আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন, সেদিন আমার আর আমার মেয়েদের জীবনে ফিরে আসবেন, তার আগে নয়। আমি চাই না সোনা আর রূপা তাদের বাবাকে এইভাবে মনে রাখুক। এবার আমি সোনা রূপাকে নিয়ে অনেক দূরে চলে যাব। যান আপনি, চলে যান, চলে যান। সোনা কেউ হয় না আপনার। যেদিন আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন, সেদিন আমার আর আমার মেয়েদের জীবনে ফিরে আসবেন, তার আগে নয়। এবার আমি সোনার উপকে নিয়ে অনেক দূরে চলে যাব। শুনিনি তো তোর কথা। পাত্তাও দেয়নি তোকে দীপা, তাই তো? তুই কি ভেবে ওকে সরি বলতে গেছিলি বলতো সূর্য? আমি খুব ভালো করে জানতাম ও তোর কোনো কথাই রেসপন্ড করবে না। আমি তোকে অ্যালার্ট করি না? কতবার তোকে আমি অ্যালার্ট করেছি, তুই তো আমার কথা পাত্তাই দিস না। খুব ভালো লাগে না আমাকে স্টক করতে, খুব মজা হয়। মানে আমি কার কাছে যাব, কোথায় যাব, দীপার সাথে কথা বলবো কি বলবো না, তুই সব ব্যাপারে কেন মাথা খাবাস? তুই আমাকে এটা বলতে পারবি? তোর কাছে এত ইনফরমেশন গেল কি করে? আমার সমস্ত ইনফরমেশন তুই জানিস কি করে? টেল মি, টেল মি। আমি সবসময় তোকে নিয়ে কনসার্ন থাকি সূর্য, তোকে নিয়ে চিন্তা করে বলি। দরকার নেই তো, কে বলেছে আমাকে নিয়ে এত চিন্তা করতে? তুই কে হোস? একটু হলে কালকে রাতে আমি তোকে তোকে মার্ডার করে ফেলছিলাম। রেডি? সূর্য না না, ওয়ান মিশকা মিশকা, টু গুড। তোর মনে আছে? হ্যাঁ, লাস্ট মাই মাইন্ড। মনে থাকবে না কেন, কালকে রাতেরই তো ঘটনা। যাক বাঁচালি। কি না গিয়েছো না সূর্য? সূর্য আমার কথাটা একবার শোন সূর্য, এরকম ভাবে তুই একা একা যাস না সূর্য, আমার কথাটা একবার শোন সূর্য, আমার কথাটা শোন সূর্য। রূপা, এই এটা প্রিন্সিপাল ম্যামের হাতে দিয়ে দিস। তুমি যাবে না? না রূপা, আমি যাব না। আমি গেলে প্রিন্সিপাল ম্যাম আমাকে হাজারটা প্রশ্ন করবেন, আর আমি সেটা চাই না। আমি তোদের জন্য এখানেই অপেক্ষা করবো, তোরা প্রিন্সিপাল ম্যামের কাছে গিয়ে এই চিঠিটা দিয়ে বলবি কাল থেকে তোরা স্কুলে আসবি না, এবার থেকে তোরা গ্রামের বাড়িতেই থাকবি, মনে থাকবে? সোনা, কি হয়েছে মা? সোনাকে দেখে কেমন যেন একটা মনে হচ্ছে, ও ঠিক আছে তো রূপা? চিন্তা করো না রূপা, ইঞ্চি কোটির খেয়াল ঠিক রাখবে। ঠিক আছে। ইঞ্চি কোটি, তোমার কি মন খারাপ? পাতা ম্যাম বাবাকে খুব মিস করছে, খুব বাবাকে দেখতে ইচ্ছে করছে। কিন্তু আমারও, আমি বাবার কাছে যেতে চাই, আমি বাবাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি এরকম করে কেন বলছো? তুমি একা একা কোথায় যাবে? আমাকে আর কেউ না, আমি এক্ষুনি যাবো হসপিটালে বাবা।
আমার কাছে। হসপিটাল তো অনেক দূরে, সেখানে তুমি যাবেই বা কি করে? আমি ঠিক চলে যাব, আমরা তো ছোট। বলছি না, আমাকে যেতে দাও, আমি বাবাকে গিয়ে বলবো বাবা আমায় ভালোবাসে কি না। শিশুটি তুমি একা যাবে কেন? আমিও তোমার সঙ্গে যাব। তুমি সত্যিই যাবে? মাকে বললে মা কিছুতেই যেতে দেবে না, আর আমরা চুপিচুপি যাব, বাবাকে দেখেই চলে আসব, কেমন? চলো দাদা, একটা ছোট জলের বোতল দিন তো। বাবাকে আমার ঠিক খুঁজে বার করা যাবে, এত বড় হসপিটালে বাবাকে কি করে খুঁজে বার করবো? তোমার বাবা তো এখানে নেই, মানে স্যার তো এখনো আসেননি। আসেনি? শিশুটি এবার কি হবে? বাবাকে কোথায় খুঁজবে? এখানে নেই যখন চলো আমরা চলে যাই, নালে মা খুব চিন্তা করবে। আমি জানি বাবা কষ্ট হলেও বাবা এখানেই আসবে।